বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে বান্দরবান সেনা রিজিয়ন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে চিম্বুকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। এ সময় 100 জন শিক্ষার্থীর মাঝে খাতা কলম, স্কুল ব্যাগ, পেন্সিল, শীত বস্ত্র, কম্বল সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন শিশু শিক্ষার্থীরা। এদিকে পাহাড়ে শিক্ষার উন্নয়নে ভবিষ্যতেও বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান রিজিয়ন কমান্ডার। এ সময় বান্দরবান জোন কমান্ডার এএসএম মাহমুদুল হাসান, ক্যাপ্টেন আব্দুল মান্নান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।